নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি, আমাদের আজকের আলোচনা। আমরা এখানে কয়েকটা অ্যাব্রিভিয়েশন অ্যান্ড অ্যাক্রোনিমস নিয়ে আলোচনা করব। এটা বেসিক্যালি আমরা করেছি যারা এডুকেশনের যে সাবজেক্ট আছে সেই এডুকেশন সাবজেক্টের উপর বেস করে, অর্থাৎ যারা এডুকেশন রিলেটেড কোনো প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। প্রথমে দেখুন আছে বিএড। বিএডের ফুল ফর্ম কি? বিএডের ফুল ফর্ম আমি একটু বড় করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিএডের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন। বিএড মিন্স হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন, BELED। এখানে ইএল মিন্স হচ্ছে এলিমেন্টারি। যেখানেই তোমরা এই ইএল টার্মটা পাবে সেখানে কিন্তু ইএল মিন্স কী হবে? ইএল মিন্স হবে এলিমেন্টারি। তাহলে BELED মানে হচ্ছে ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন। এরপর দেখো আছে বিপিএড। বিপিএড কী হবে? ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন। তাহলে আগেরটা ছিল এলিমেন্টারি এডুকেশন, এরপর হচ্ছে বিপিইএড মানে হচ্ছে ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন। BSCED, তাহলে এসসি মানে নিশ্চয়ই সায়েন্স, তাহলে হবে ব্যাচেলার ইন সায়েন্স এডুকেশন, ব্যাচেলার ইন সায়েন্স এডুকেশন। BRC, এগুলো আমরা আগেও বলেছি, ব্লক রিসোর্স সেন্টার। CPED মিন্স হচ্ছে সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন, সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন। এরপর দেখো, এরপর হচ্ছে CPGP। CPGP-র ফুল ফর্ম হচ্ছে কোলাবোরেটিভ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। CRC-র ফুল ফর্ম হচ্ছে ক্লাস্টার রিসোর্স সেন্টার। CRP হচ্ছে ক্লাস্টার রিসোর্স পার্সন। এরপর হচ্ছে CTE, এর ফুল ফর্ম হচ্ছে কলেজ অফ টিচার এডুকেশন। ED মানে হচ্ছে এডুকেশন, তাহলে ডিপ্লোমা ইন এডুকেশন। এরপর DELED, ইএল মানে আমরা বলেছি এলিমেন্টারি, তাহলে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। DEC, ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল। অর্থাৎ যতগুলো DEC মোডে আমরা কোর্স করি সেগুলো সবগুলোই কিন্তু অ্যাফিলিয়েশন থাকে DEC-র, ডিস্টেন্স এডুকেশন কাউন্সিল। ডায়েটের ফুল ফর্ম কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা খুব ইম্পর্ট্যান্ট, ডায়েটটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ভালোভাবে মনে রাখো। ডায়েটের ফুল ফর্ম হচ্ছে, ডায়েট হচ্ছে ডি ফর ডিস্ট্রিক্ট, আই ফর ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এরপর হচ্ছে DPEP, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। এগুলো নিয়ে আমরা আলাদা করে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এডুকেশন পোর্শনে। ECCE-র ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ECE-র ফুল ফর্ম কি? ECE-র ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশন। এখানে কিন্তু কেয়ার কথাটা নেই, এখানে দেখো দুটো সি আছে, এখানে দেখো একটা সি আছে, তাহলে আর্লি চাইল্ডহুড এডুকেশন। ETE, এলিমেন্টারি টিচার এডুকেশন। EVS-এর ফুল ফর্ম হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। HM-এর ফুল ফর্ম হচ্ছে হেডমাস্টার, এইগুলো তো একদম কমন। IASE-র ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন। ICT-র ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। IGNOU-র ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। IIM-এর ফুল ফর্ম কি? IIM-এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। IISC-র ফুল ফর্ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। MED-এর ফুল ফর্ম হচ্ছে মাস্টার অফ এডুকেশন। MPED-র ফুল ফর্ম হচ্ছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। আগেরটা ছিল শুধু এডুকেশন, এখানে পি ফর ফিজিক্যাল, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ যারা ফিজিক্যাল এডুকেশন মানে যারা ফিজিক্যাল নিয়ে, ফিজিক্যাল পোর্শনটা নিয়ে টিচার হতে চায়, তারা কিন্তু MPED কোর্সটা করে, BED কোর্সটা না করে। MSCED-র ফুল ফর্ম মাস্টার অফ সায়েন্স এডুকেশন, ঠিক আছে। এরপর মন্ত্রক দিকে ফুল ফর্মগুলো আমাদের জেনে নেওয়া দরকার। দেখো MHRD, MHRD-র ফুল ফর্ম কি?
এম এইচ আর ডির ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এটা হচ্ছে সব থেকে বড় এখন একটা ডেভেলপমেন্ট যেটা সব কিছুকে কন্ট্রোল করে। ন্যাকের ফুল ফর্ম কি? ন্যাক তোমরা সবাই জানো, যেটা কলেজ বিভিন্ন কলেজকে গ্রেডে ভাগে বিভিন্ন বিষয়ের উপর তারা নির্ভর করে, এটার জন্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন কাউন্সিল। এনসিএফের ফুল ফর্ম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এরা কিন্তু কারিকুলাম তৈরি করে, অর্থাৎ বই কোন বই, তার পাঠ্যপুস্তক কী হবে, তার কন্টেন্ট কী থাকবে, এটা কিন্তু তারা তৈরি করে। এনসিএফটিই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, ফর টিচার এডুকেশন। তাহলে আমরা এটা ফার্স্ট পার্টটা আমরা কমপ্লিট করলাম, সেকেন্ড পার্টটাও আমরা খুব শীঘ্রই কমপ্লিট করে ভিডিও আপলোড করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো। যারা এডুকেশন রিলেটেড পরীক্ষা দিতে চাইছো তারা যুক্ত হও। নিচে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো।